প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হুমায়রা সিম্পল কুকিং চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতারের একটা রেসিপি। আসলে একটা বললে ভুল হবে, আসলে একটার মধ্যে তিনটা রেসিপি, কোকোনাট জেলো, ফালুদা আর শরবত, একটু অন্যরকমে। তাহলে আসুন রেসিপিগুলি শুরু করি। ফালুদা তৈরিতে আমরা সবসময় জেলো ব্যবহার করি, তবে আমি যে ফালুদা তৈরি করব সেটা বিশেষভাবে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর। এই কারণে আমি ঠিক করেছি রংটা ব্যবহার করব না বা কোনো এসেন্স ব্যবহার করব না, আমি কোকোনাট জেলো তৈরি করব। বেকিংয়ের জন্য যে মেজারমেন্ট কাপগুলি ব্যবহার করা হয় আমি নিয়েছি সেই কাপের 2 কাপ পরিমাণ কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ। কোকোনাট জেলোটা জমানোর জন্য আমি আগার আগার ব্যবহার করব। আগার আগার এক ধরনের জেলাটিন, তবে এটা কোনো অ্যানিমেল বেসড জেলাটিন না, এটা ভেজিটেবল বেসড জেলাটিন আর এটা হালাল, এই কারণে এটা আমরা ব্যবহার করতেই পারি। আমি দুধে দিলাম 2 চা চামচ পরিমাণ আগার আগার, প্রতি কাপের জন্য 1 চা চামচ করে আগার আগার, আর দিয়েছি সামান্য কিছুটা চিনি 1 চা চামচের মতো। তবে এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করছে, মিষ্টি যদি একটু বেশি কড়া করতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। এই জেলোটা তৈরিতে খুব বেশি একটা চিনি দেওয়ার দরকার হয় না, কারণ আমি এটা ফালুদাতে ব্যবহার করব। ফালুদাতে তো আমরা বিভিন্ন রকম, বিশেষ করে রু আফসা, এই সিরাপটাই ব্যবহার করি, ফলে তেমনিতেই মিষ্টি হয়ে যায়। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আগার আগার চিনি একদম কোকোনাট মিল্কের মধ্যে মিশিয়ে নিয়ে এটা আমি এখন চুলায় একবার ফোটাব। দুধটা ফুটে উঠেছে, ফুটে উঠলে চুলা বন্ধ করে আমি চুলা থেকে সরিয়ে নিয়ে আমি যেই পাত্রে জমাবো কোকোনাট জেলোটা সেই পাত্রে আমি ঢেলে দিলাম। এখন এই পাত্রটা এই রুম টেম্পারেচারেই রেখে দিব 15 মিনিটের মতো। নারকেলের দুধটা এখন জমতে থাকুক, আমি আর এক ধরনের কোকোনাট জেলো তৈরি করব। এর জন্য আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ কোকোনাট ওয়াটার বা নারকেলের পানি। পানির মধ্যে দিয়ে দিয়েছি খুব পাতলা পাতলা সরু সরু করে কেটে কিছু নারকেলের শাঁস। দোকানে টিনের মধ্যে যে নারকেলের শাঁসটা বিক্রি হয় আমি সেটাই ব্যবহার করছি। আর এই টিনের মধ্যে নারকেলের শাঁসটা একটা সিরাপের মধ্যে ছিল, এখানে আমি আর আলাদাভাবে কোনো চিনি দিলাম না, আমি এই সিরাপটায় 1/2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। টোটাল হলো লিকুইড 2 কাপ পরিমাণ। আগার আগার বা ওই জেলাটিন পাউডারটাও দিলাম 2 চা চামচ, কাপ প্রতি 1 চা চামচ করে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাও আমি চুলায় একবার ফুটিয়ে নেব। কোকোনাট ওয়াটারের এই জেলোটা আরেকটু সুন্দর করার জন্য আমি এর ভেতর দিয়ে দিয়েছি ছোট ছোট টুকরা করে সুগার কোটেড লাল টুকটুকে কিছু চেরি। চুলায় দিয়ে মিডিয়াম হিটে অনবরত নাড়বেন, তা না হলে কিন্তু হঠাৎ করে দলা পাকিয়ে যেতে পারে। বলক চুল এসেছে, একদম ফুটে উঠেছে, আর জাল দেওয়ার কোনো দরকার নেই। এখন এই নারকেলের গরম পানিটাই আমি ঢেলে দিলাম যেই পাত্রে আমি নারকেলের দুধটা জমিয়েছি সেই পাত্রের উপরে। গরম অবস্থাতেই কিন্তু এই নারকেলের পানিটা ঢালবেন, তা না হলে কিন্তু এই দুধ আর এই নারকেলের পানির ভেতরে একটা আঠার সৃষ্টি হবে না, দুটা আলাদা আলাদাভাবে জমবে। এই কারণে আপনারা যখন জেলো তৈরি করবেন কয়েকটা স্তরে, তখন প্রথম স্তরটা জাস্ট 15 মিনিটের মতো অপেক্ষা করে কিছুটা জমিয়ে নিয়ে তার উপরে দ্বিতীয় স্তরটা গরম অবস্থাতেই দিয়ে দেবেন। জাস্ট 1 মিনিট কি 2 মিনিট একটু নাড়াচাড়া করে একটু ঠান্ডা করতে পারেন, কিন্তু যথেষ্ট গরম থাকবে। ভয় পাওয়ার কিন্তু কিছু কারণ নেই, নিচের স্তরটা কিন্তু এই গরম দ্বিতীয় স্তরের জন্য গলে যাবে না বা ভেঙে যাবে না, কিছুই হবে না। এখন আমি এটা রেখে দেব রুম টেম্পারেচারে 15 মিনিটের মতো, উপরের স্তরটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে তারপরে রেখে দেব ফ্রিজে নর্মাল চেম্বারে। তবে আমি এই পানিটা ঢালার আগে আমি হাঁড়ি থেকে 2 চামচের মতো এই নারকেলের পানিটা গরম অবস্থাতে উঠিয়ে নিয়ে একটা গ্লাসের মধ্যে রাখলাম, আর গ্লাসটা একটা বাটির মধ্যে রেখে একটু কাত করে রাখলাম যাতে এই পানিটা একটু কাতভাবে জমে। এই গ্লাসেই আমি পরে নারকেলের পানি দিয়ে শরবত তৈরি করব। ফালুদা তৈরির জন্য আমি এখন কিছু তোকমা ভিজিয়ে রাখব। একটা গ্লাসে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ তোকমা। এই তোকমা আপনারা কিন্তু কাঁচা বাজারে, যে কোনো কাঁচা বাজারেই পেয়ে যাবেন, আর যারা বাইরে থাকে তারা ইন্ডিয়ান স্টোর, তামিল স্টোর বা এশিয়ান সবগুলিতেই কিন্তু এটা অ্যাভেলেবল। এই জিনিসটা কিন্তু প্রচুর পানি খায়। আমি গ্লাস ভর্তি করে পানি দিয়ে রাখলাম, এটা এখন ভেজাবো 10 থেকে 15 মিনিটের মতো।
15 মিনিটের মধ্যেই একদম তোকমা ফুলে গ্লাস ভরে গিয়েছে। আমি একটা ছাঁকনিতে এক্সেস পানিটা ছেঁকে নিলাম। তোকমার পরিবর্তে আপনারা কিন্তু আবার সাবুদানা ব্যবহার করতে পারেন। সাবুদানাটা গরম পানিতে ফুটিয়ে নিয়ে প্রায় 15-20 মিনিটের মতো বা 30 মিনিটের মতো লাগতে পারে, একটু সময় লাগে। তারপরে এভাবে ঝাঁঝরিতে ছেঁকে রেখে দেবেন। ওটা সাদা রঙের হয়, ট্রান্সপারেন্ট লুকটা আসে। আপনার যেটা পছন্দ সেটাই ব্যবহার করতে পারেন। ফালুদা তৈরিতে একটা সেমাই ব্যবহার করা হয়। এখন সেই সেমাইটা তৈরি করে নেব। এই সেমাইটা তৈরি করাও কিন্তু খুবই সহজ। একটা ননস্টিক প্যানে দিয়েছি আধা কাপ পরিমাণ অ্যারারুট বা কর্ন স্টার্চ। প্রথমে আধা কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে গুলে নিলাম, আর এর ভেতর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ফ্রেশ অরেঞ্জ জুস। এতে সেমাইগুলি একটু রঙিন হবে, কালারফুল হবে, আর কমলার একটা স্বাদও হবে। তবে এটা অপশনাল, আপনার ইচ্ছা করলে সাদাই রাখতে পারেন। আবার এর মধ্যে ইচ্ছা করলে আপনারা কোনো কালার অ্যাড করতে পারেন, লাল, নীল, হলুদ, যেটা আপনাদের পছন্দ সেই কালারের তখন সেমাইটা হবে। তবে আমি এই ফালুদা তৈরিতে বিশেষ করে কোনো আর্টিফিশিয়াল কালার আর আর্টিফিশিয়াল কোনো এসেন্স ব্যবহার করছি না। একটু ঝাঁঝরিতে ছেঁকেও নিয়েছি যাতে পাল্পগুলি আলাদা হয়ে যায়, একটু মসৃণ ধরনের হয়। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের মতো চিনি। মিষ্টি যদি একটু বেশি পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবেন। চুলায় দিয়ে কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করবেন আর অনবরত নাড়বেন। কিছুক্ষণ পরেই কিন্তু একদম জমে জমে শক্ত হয়ে আসবে। 10 মিনিটের মধ্যেই কিন্তু রান্না হয়ে গেছে। এই গরম অবস্থাতেই কিন্তু এখন সেমাইটা তৈরি করতে হবে। এটা ঠান্ডা হলে কিন্তু জমে যাবে, তখন আর সেমাই তৈরি করা যাবে না। আমি এইরকম একটা ছাঁচ নিয়েছি, এর মধ্যে ভরে আমি পেছন দিকতে চাপ দিয়ে প্রেসার দিয়ে আমি এই ছোটো ছোটো ছিদ্র দিয়ে সেমাইগুলি ফেলবো। আর এই গরম সেমাইগুলি কিন্তু ঠান্ডা পানির মধ্যে দিতে হবে। আমি একটা বাটিতে কিছু পানি দিয়ে কয়েকটা বরফের টুকরা দিয়ে রাখলাম। খুব সহজেই ছাঁচ দিয়ে তৈরি করে ফেললাম ফালুদার একটু রঙিন কালারের সেমাই। তবে এই ছাঁচটা তো আর সবার কাছে অ্যাভেলেবল না, তারা এই কাজটা করতে পারে। আমি এরকম একটা মোটা ধরনের প্লাস্টিকের ব্যাগ নিয়েছি। বাংলাদেশে বিশেষ করে গরুর দুধ, যেগুলি আড়ং বা মিল্ক ভিটা যেই ধরনের প্যাকেটে বিক্রি হয় সেই প্যাকেট নিতে পারেন। তারপরে সুই দিয়ে বা অথবা এরকম একটু সরু একটা পেরেক দিয়ে ছোটো ছোটো কয়েকটা ছিদ্র করে নেবেন। তারপর প্যাকেটের মধ্যে কর্নস্টার্চ ভরে নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে ঠান্ডা পানির মধ্যে সেমাইগুলি ফেলবেন। আর এইভাবে যদি সেমাই তৈরি করতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনারা নুডলস ব্যবহার করতে পারেন। একটু সরু ধরনের যে কোনো ব্র্যান্ডের নুডলস নেবেন, সেটা সেদ্ধ করে ফালুদা তৈরিতে ব্যবহার করবেন। আবার এইরকম এশিয়ান শপগুলিতে পাওয়া যায়, বাংলাদেশেও এখন পাওয়া যায় রাইস নুডলস। এটাও কিন্তু পানিতে ভিজিয়ে রেখে যখন এটা নরম হয়ে যাবে এটাও ব্যবহার করতে পারে। এই তৈরি সেমাই কিন্তু এখন নাড়াচাড়া করা যাবে না, এটা এখন একটু জমার জন্য সময় দিতে হবে, 15 মিনিটের মতো। এটা আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। এর মধ্যেই নর্মাল ফ্রিজে কোকোনাট জেলোটাও জমে গিয়েছে, এটা আমি ছোটো ছোটো টুকরা করে রাখ। ফালুদা তৈরির জন্য সেমাই, জেলো সমস্ত কিছুই এখন একদম রেডি। এখন ফালুদাটা সাজাবো। একটা লম্বা শেপের গ্লাস নিয়ে গ্লাসে প্রথমে দিলাম দইয়ের লাস্যি। আমি এটা দুধ ব্যবহার করছি না, এখানটায় আমি দই ব্যবহার করছি। দইটা আমি নিজেই তৈরি করেছি, এটা হালকা মিষ্টি দই। অবশ্য দুধ দিয়ে যদি করতে চান তবে দুধটা কিছুক্ষণ 10-15 মিনিটের মতো একটু জাল দিয়ে একটু সামান্য চিনিও দিতে পারেন, একটু ঘন করে নেবেন। দিয়ে দিলাম কিছু তোকমা, প্রায় 2-3 টেবিল চামচের মতো। আর দিয়ে দিলাম এখন রুয়াবসা। রুয়াবসা তো দিতেই হবে ফালুদা তৈরি করতে। এই রুয়াবসা কিন্তু আমি নিজেই তৈরি করেছি। রুয়াবসার রেসিপিটা আমি এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে অ্যাড করে দেব। আর দিয়ে দিলাম তৈরি করা সেমাই, কি সুন্দর হালকা হলুদ কালারের। এখন দেব কিছু ফল। প্রথমে দিলাম কিছু লাল টুকটুকে ডালিমের দানা, আর দিলাম খুব পাতলা পাতলা করে কেটে নেওয়া সেই নারকেলের শাঁস, আর দিলাম কিছু কয়েক টুকরা করে নিয়েছি কালো আঙ্গুর। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ফল ব্যবহার করতে পারবেন, কলা দিতে পারবেন, তরমুজ দিতে পারবেন, আবার আপেল সেটাও দিতে পারবেন। তবে আপেল কাটার পরে কিছুটা লেবু দিয়ে মাখিয়ে নেবেন, তা না হলে কিন্তু আপেল আবার কালো হয়ে যায়। আরও কিছুটা দিয়ে দিলাম রুয়াবসা, আর দিলাম
দইয়ের লাস্যি, তারপর আবার দিয়ে দিলাম কয়েকটা কমলার কোয়া। আমি কমলার কোয়া কিন্তু একেবারে মেমব্রেনটা ছাড়িয়ে নিয়েছি। পছন্দ মতো করে স্তরে স্তরে ফল দিবেন, লাস্যি দিবেন বা দই দিবেন, যেরকমই আপনাদের পছন্দ সেভাবে সাজিয়ে নেবেন। এখনও কিন্তু জেলোটা দেওয়া হয়নি, এখন দিয়ে দিলাম কিছু কোকোনাটের জেলো। আর আইসক্রিম ছাড়া কি ফালুদা হবে? দিয়ে দিলাম এক স্কুপ আইসক্রিম, আর আইসক্রিমের উপরে দিয়ে দিলাম একটা মেরাং কুকি। এই মেরাং কুকি কিন্তু আমি তৈরি করেছি। মেরাং কুকির রেসিপিটা কিন্তু আমার ভিডিও চ্যানেলে আছে, আমি সেই ভিডিওটা কিন্তু আমি এই ভিডিওর শেষে অ্যাড করে দেব, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এই ফালুদা খুবই স্বাস্থ্যকর, হেলদি, পুষ্টিকর অবশ্যই। এখানে ফল ব্যবহার করা হয়েছে, দই ব্যবহার করা হয়েছে, কোনো ধরনের আর্টিফিশিয়াল রং বা এসেন্স ব্যবহার করা হয়নি। ফালুদা তো তৈরি হয়ে গেছে, তবে এখনও কিন্তু দেখানো হয়নি শরবতটা। এই যে গ্লাসটা, কি সুন্দরভাবে গ্লাসের এক পাশে কাত হয়ে কোকোনাট ওয়াটারটা, পানিটা জমে গেছে, দেখতেই খুব সুন্দর লাগছে। এখন ভরে দিলাম জাস্ট প্লেন কোকোনাট ওয়াটার। ইফতারের জন্য তৈরি হয়ে গেল খুব সুন্দর দেখতে সহজ একটা শরবত। কোকোনাট ওয়াটার বা নারকেলের পানিটা যদি খুব মিষ্টি না হয় সেক্ষেত্রে আপনারা একটু চিনিও মিশাতে পারেন বা মধুও মিশাতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব স্বাস্থ্যসম্মত পুষ্টিকর ফালুদা, ফালুদার সাথে শরবত, আর তার সাথে একইভাবে হেলদি আর পুষ্টিকর কোকোনাট জেলো। আবার এভাবেও কিন্তু ফালুদা সার্ভ করা যায়, ইন্ডিভিজুয়ালি আর গ্লাসে করছি না, একটা বড় কাচের বাটিতে ফালুদা স্তরে স্তরে সাজিয়ে নিচ্ছে। খাবার টেবিলে যে যার মতো পরিমাণ মতো পছন্দ মতো ফালুদা নিজেরা সার্ভ করে নেবে। এভাবেও ফালুদা সার্ভ করতে পারেন। আশা করছি একের মধ্যে এই তিনটা রেসিপি আপনারা পছন্দ করেছেন। আর পছন্দ করলে রিকোয়েস্ট করবো, এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আশা রাখি আমার সমস্ত রেসিপিগুলিই আপনারা পছন্দ করবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।